আযাব চান নাকি আল্লাহ নিয়ামত চান? কমপ্লেইন করব না যে আল্লাহ এইটা দাও নাই, ওইটা দাও নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, ও তো ভালো আছে আমি ভালো নাই কেন? ওর ব্যবসায় হিট লালে লাল, আমার খালি লস কেন? কিচ্ছু দিল না আল্লাহ তুমি আমার, বলবেন এগুলা? তো আজকের প্রোগ্রামে এসে আপনারা খুশি না বেজার? আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা খুব লম্বা চোড়া কথা বলবো না, সামনে আমাদের আসরের সালাত, তার আগ পর্যন্ত আমরা যতটুকু পারি কিছু রিমাইন্ডার শেয়ার করি। তো আলোচনার মাঝখানে বিশৃঙ্খলা করবেন কারা কারা তাদেরকে আগে একটু দেখে নিতে চাই, হাত তোলে, কেউ বিশৃঙ্খলা করবেন না, আসলে অনেক ভালো মানুষ আপনারা। আলোচনার মাঝখানে ওঠা বসা করবেন কারা কারা দেখি, আচ্ছা মাশাআল্লাহ, এখন ঠিক যেভাবে আছেন, আমার আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত ঠিক এইভাবে থাকা যাবে? সবাই ইনশাআল্লাহ বলে নাই, আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আলোচনার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কিছু শিখে যেতে এসেছি, তাই না? জীবনটা যেন পরিবর্তন হয়। মাহফিল তো এখন ঘরে বসেও শোনা যায়, ইউটিউব আছে না নাই? এই যে মিডিয়া ম্যান, এরা পৌঁছে দেবে আমাদের কথা ইউটিউবে। অনেকে আছে এখানে ধাক্কা ধাক্কি করে প্যান্ডেলে আইসা শুনবে না ওয়াজ, এরা ঘরে বসে বসে এয়ারফোন ছেড়ে দিয়ে কফির কাপে চুমুক দিবে আর ওয়াজ শুনবে, তাই না? এখন এটা সহজ হয়ে গেছে, এই ইউটিউবটা যেন আমরা ভালো কাজে লাগে। এটাও এমন এক চিজ, এখানে ভালো কিছু লেখলে ওরা ভালো জিনিস এনে দেয়, আবার খারাপ জিনিস এনে দিলে খারাপ জিনিস এনে দেয়। আপনি যদি লেখেন মিজানুর রহমান আজহারি, চলে আসবে তার ওয়াজ। আবার যদি লিখে দেন ক্যাটরিনা কায়েফ, যারা আল্লাহর প্রশংসা বেশি বেশি করে আল্লাহ তাআলা তাদের উপর নিয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দেয়, আর যারা শুধু অভিযোগ করে আল্লাহর কাছে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আমাদের অনেক অভিযোগ, এইটা নাই ওইটা নাই, আল্লাহ তুমি এইটা দিলা না ওইটা দিলা না, এটা আমি পাইলাম না, এরকম কমপ্লেইন আছে না নাই? এক বছরে কয়দিন না খেয়ে থেকেছেন আপনারা? সারা বছরে অসুস্থ ছিলেন কয়দিন? সারা বছরই সুস্থ ছিলাম, ঠিক কিনা? পুরো বছরই আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করেছে কে? এত সুখে থাকার পরেও ভূতে গিলায়, ঠিক কিনা? আমরা কমপ্লেইন করি আল্লাহ এইটা নাই ওইটা নাই, এইটা চাই ওইটা চাই, এইটা লাগবে ওইটা লাগবে। সেজন্য রাসূলুল্লাহ ইসলাম বলেছেন উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে নিম্নগামী অবস্থানে আছে তার দিকে তাকায় দেখো যে তুমি কত সুখী, তাই না? তোমার চেয়ে উপরের দিকে যারা আছে তাদের দিকে তাকিও না, নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাও। হাসপাতালের বার্ন ইউনিটে যান, আগুনে ঝলসে গিয়েছে যে সমস্ত মানুষের দেহ তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালের বার্ন ইউনিটে। ওখানে গেলে দেখবেন যে তারা কিভাবে চিৎকার করে, সারা দেহটা ঝলসে গিয়েছে, জ্বলে পুড়ে সালফার, রক্তের মধ্যে একটা উপাদান আছে প্লাজমা, এটা ঠান্ডা করে ভিতরে ঢুকাইতে হয়, চিৎকার আর চিৎকার। হাসপাতালে ভর্তি ক্যান্সার রোগীকে দেখে আসেন, আমার তো এটা লাগবে ওইটা চাই ওইটা চাই। একজন ক্যান্সার রোগী ওরা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও? কয় কিচ্ছু চাই না, আমি খালি বাঁচতে চাই। আমি অনেক কিছু চাই কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কি চায়? একটা চাওয়া, তার এইটা ওইটা বাড়ি ঘর ধন সম্পত্তি কিচ্ছু লাগবে না, সে শুধু কি চায়? বাঁচতে চায়। এজন্য বেঁচে যে আছি এজন্যই পড়তে হবে আলহামদুলিল্লাহ। বাবু তুমি যে বাঁচিয়ে রেখেছো, বেঁচে আছি আলহামদুলিল্লাহ, এজন্য সব সময় আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন তো? কারণ হিউম্যান ডিমান্ডস আর আনলিমিটেড, মানুষের চাহিদার কোনো শেষ নাই। আছে নারী, আছে বাড়ি চাই, বাড়ি আছে গাড়ি চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি তোর মুখে ঢোকার আগ পর্যন্ত তোর এই চাই চাই স্বভাব কোনোদিন থামবে না। লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনি আদমের প্রত্যেককে যদি একটা করে জান্নাতের স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়। স্বর্ণের পাহাড় দেখছেন আপনারা? টাঙ্গাইলে আছে নাকি? আমিও দেখি নাই। স্বর্ণের পাহাড়
প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয়, তারপরেও আমরা প্রত্যেকে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই করব। স্বভাব, আসলে সমস্যাটা কি? স্বভাব। বুঝে শুনে উত্তর করেন তো, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি না আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেয়েও কি শেষ করতে পারবো? তাহলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কেন আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, একটা স্বর্ণের পাহাড়ের মালিক হলেও আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য মানুষ পাগল হয়ে যাবে। ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরা, কবরের মাটি যেদিন ওর মুখে না ঢুকবে, ওর এই খাই খাই নাই নাই এই স্বভাব তার বন্ধ হবে না। আমরা ওই অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা সুখে দুঃখে কি পড়ব? আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন কি পড়ব? আলহামদুলিল্লাহ। শীতকালে কি পড়বেন? গ্রীষ্মকালে? দিনের বেলায়? রাতের বেলায়? খাওয়ার পর? না খেয়ে থাকলেও? আমরা সবসময় আলহামদুলিল্লাহ পড়ব, আমরা সবসময় আল্লাহ শুকরিয়া করব। শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। যদি আমার শুকরিয়া করো আমি নেয়ামত বাড়িয়ে দেব, আর না শুকরি করলে আজাব দেব। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, আজাব চান নাকি আল্লাহর নেয়ামত চান? জোরে বলতে হবে, কি চাই? আমরা আল্লাহর নেয়ামত চাই। এজন্য আমরা কমপ্লেন করব না যে আল্লাহ এইটা দাও নাই, ওইটা দাও নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, ও তো ভালো আছে আমি ভালো নাই কেন, ওর চাকরি হয় আমার হইলো না কেন, ও বিসিএস টিকে আমি ফেল মারলাম কেন, ওর ব্যবসায় হিট লালে লাল আমার খালি লস কেন, কিচ্ছু দিলা না আল্লাহ তুমি আমার, বলবেন এগুলা? সবসময় কি বলবো? আরো জোরে কি বলবো? মনে থাকবে টাঙ্গাইলের ভাইরা, দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ টুডে ফর ইউ। আজকের দিনে প্রথম মেসেজ হচ্ছে আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলবো। রাজি আছেন? আচ্ছা, এরাও একটা সময় ছিল এরকম ওয়াজ শুনতে আসতো, তাই না? আজকে নাই, সব শেষ। আমাদের এই শক্তিও থাকবে না, রং ধরা যৌবন জং ধরে শেষ, মরিচিকার পেছনে ছুটছি আমরা পাগলের মতো, ব্যস্ত সবাই, সবাই ব্যস্ত, সুপার বিজি, কেন বিজি নিজেও জানে না। এই জন্য ব্যস্ততা থামিয়ে আমরা যেন একটু থমকে দাঁড়াই, আমরা যেন ভাবি কেন এই দুনিয়ায় আসলাম, পাগলের মতো এই মরিচিকার দিকে, এই ধোকার দিকে যেন আমরা ছুটে না বেড়াই। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন যিয়ারাতিল কুবুর আলআনা ফাযুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নিলাম। আল্লাহ রাসূল বললেন, এখন আর সমস্যা নাই, এখন যাও কবরস্থানে যাবে, যে কবরবাসীদের সালাম দিবে, মাইয়েদের জন্য দোয়া করবে, কিলা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবরে গেলে আখিরাত স্মরণ হয়। স্মরণ হয় না? আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে করবে, আয়রে ওই তো 7 বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম, সময়ের ব্যবধানে কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে, কথা বলেন? ইটস এ রিমাইন্ডার, ইটস এ লাইফ রিমাইন্ডার ফর এভরি হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত রিমাইন্ডার। ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নবী মুমিনদেরকে আপনি রিমাইন্ডার দেন, কারণ রিমাইন্ডার মুমিনদের অনেক কাজে দেয়। এই মাহফিলগুলো একটা রিমাইন্ডার, ঠিক কি না? এরকম ময়দানে খেতে, ফসলের খেতে, শীতকালে তাফসীর প্রোগ্রামের এই ইতিহাস, এই ট্রেডিশন, এই ঐতিহ্য আমার মাতৃভূমি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই। সব জায়গায় আছে তাজকিরা, কনফারেন্স, সেমিনার, কংগ্রেস, কিন্তু আমরাই মসজিদের আঙিনায় ফসল খেতে এই কোরআনের মজলিসে আসি। একদিনের মাহফিলে আমাদের হেদায়েত নসিব হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই। ওমা আলাইনা ইল্লাল বালা, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, আমি এসেছি পৌঁছে দিতে, মানবেন কি মানবেন না দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। এজন্য সিদ্ধান্ত নিতে হবে শক্ত করে, একটা শক্ত সিদ্ধান্ত আপনারে জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনারে জাহান্নামের লাকড়ি বানাতে পারে।
এজন্য সিদ্ধান্ত নেন কি করবেন, ডান দিকে যাবেন না বাম দিকে, কোন দিকে যাবো আমরা? আল্লাহ তুমি তৌফিক দান করো।